ঠিক আছে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না কিন্তু এখন যা দেখতেছি ফেসবুকে বিভিন্ন ভিডিও টিডিও দেখতেছি দেখার পরে মানে খারাপই লাগতেছে বলছি আমার কাছে আমার নিজস্ব কিছু টাকা দিয়ে যা পারি কি না মানে যত নিয়ে পৌঁছানো যায় ওই এলাকার সবারই তো দরকার গেছে আমার কিছু বন্ধুবান্ধব অলরেডি গেছে এখন এলাকার থেকেও দেখি কেউ যাইতে চায় কিনা

আজ যাবি না নোয়াখালী ফেনি বন্যা মানুষ মরতে আছে জানোস না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হাজার বাইশের যে সিলেটের বন্যা সেই বন্যা আমার এই পিক বেশ কাজে লাগছিলো এই পিক আপ ভর্তি করে আমরা উপহার সামগ্রী নিয়ে গেছিলাম তো তখন আবার এই রেলিংটা ছিল না এখন আবার রেলিং লাগানো হয়েছে আমার এই পিক বেশিরভাগ সময় বসেই থাকে আসলে ওইভাবে কাজে লাগানো হয় না যার জন্যে পিক আপটা কিনছিলাম সে এখন আপাতত আমাদের সাথে নাই আর আমারও আসলে এটা ভাড়া দেওয়া বা ই করা ওইগুলার যে একটা হ্যাসেল ওইটা নেওয়ার মতো সময় নেই তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে হয়তো ওরে আবার কাজে লাগানো যাবে তো আমার এই পিক আপের দারুণ ক্ষমতা হচ্ছে অফিসিয়ালি এক টন কিন্তু তিন টন পর্যন্ত নেওয়া যায় তো অনেক দিন চালানো হয় না এখন কী অবস্থায় আছে সঠিক জানি না তো ভাবছিলাম এবার আসলে যাব না ফেসবুকে বিভিন্ন সমালোচনা দেখছি হ্যাঁ যদিও আমারে কেউ সমালোচনা করে নাই বাট তারপরেও যেহেতু গত বছর আমিও বন্যা নিয়ে কাজ করছি হ্যাঁ বা মাঝে মধ্যে করি মানবিক কাজকর্ম করি এটা নেট্রলের কারণে অন্য অনেকের মতো আমারও মনটা ভেঙে গেছিল বাট পরে রিয়ালাইজ হইল যে যারা বলার তারা বলবেই হ্যাঁ আর যারা করার তারা করবেই তা আমাদের এখানকার অবস্থাও যে খুব ভালো তা না আকাশে দেখতে পাচ্ছেন ওরা একটা অন্যরকম আবহাওয়া ঘুমোটা আবহাওয়া একা তো যাবো না এখন ওই যাওয়ার লোকই তো খুঁজতাছি এখন এমন লোক নিয়ে যাওয়া যারা পানিতে কাবু না পানির সাথে খেলা সারা দিন বৃষ্টি বৃষ্টিতে ভেজা লাগবে এরকম না যে রোদের মধ্যে নৌকা নিয়ে ঘুরে ঘুরে খালি সাইল ডাইল মানুষের ঘরে ঘরে দিয়ে থুয়ে এলাম আর কাম হয়ে গেল তা না এইখানে হইলো মানুষকে উদ্ধার করা লাগবো ঠিক আছে প্রাণের কার্যক্রম আর উপরে কিন্তু এখনও অনেক মানুষ পানি পানিবন্দী অবস্থায় রয়েছে এখন বেশি মানুষ না বেশি মানুষ নিলে আরো নিজেরাই যদি সারাদিন গ্যাদারিং করি তাহলে আর কাজ করবো কারা এখন ওই একটা গ্যাসের বোতল নিয়ে যাবার সাইটেসি একটা চুলা সবসময় তো চিরামুড়ি খাইয়ে ভালো লাগবো না কারণ আমাকেও হয়তো এক দুদিন লাগবো আইতে ফেরত এরকম না যে গেলাম আবার চলে এলাম তা তো লাভ হলো না আর চার পাঁচজন গাড়ির ড্রাইভার লাগবো দুইজন আবার গাড়িটা কোথাও রাখা গেলে একজন রাখা যাব লাগবো ঠিক আছে সাইভার ড্রাইভারই বই থাকব একজন আর চার পাঁচজন তো লাগবই আবার আমরাই যদি মানুষ দিয়ে পিক আপ ভরে হলে তাহলে আবার জিনিসপত্র নিবনে হ্যাঁ হ্যাঁ তো এখন দেখি এলাকার থেকে কারা কারা যাই তো ইচ্ছুক মানে কারো জোর করুম না উইলিংলি কে কে যাইতে ইচ্ছুক সেটা দেখি তো আমি প্ল্যান করতেছি আজকে রাতে এখান থেকে রওনা দিব কারণ আমার এখানে এখন বাজে সকাল আটটা এখন আমার মানে গোজগাছের একটা ব্যাপার আছে মানুষজন জোগাড় করার ব্যাপার আছে এগুলো করতে করতে আমার বিকাল হয়ে যাবে আর যেহেতু আমার এখান থেকে দূরত্ব মোটামুটি আট দশ ঘন্টার উপরে তো সারা রাত্রি আমার লেগে যাবে তো ইনশাআল্লাহ আগামীকাল ফেনি কুমিল্লা নোয়াখালী যেখানে হোক এক জায়গায় না এক জায়গায় পৌঁছা যাব তো এখন আমার পিক আপ দিয়ে হয়তো আমি কাছাকাছি যাইতে পারব বাট যেখানে আমার যাওয়া দরকার হ্যাঁ এটা তোর পিকনিক না যে গেলাম দেখে ঘুরে চলে আসলাম আমরা জেনুইনলি কাজ করতে যেতে যেতেছি তো সেইখানে যাওয়ার পরে অবশ্যই নৌকা লাগবে আর এখান থেকে আসলে নেওয়ার মতো কোনো নৌকা আমার নাই সত্যি কথা যেটা আর ওখানে কাঠের নৌকার চাইতে আমার মনে হয় যে প্লাস্টিকের কোনো নৌকা হলে বেটার কারণ স্রোতে যদি বাইটারি খায় কাঠের নৌকার চাইতে প্লাস্টিকের নৌকা সার্ভাইবিলিটি বেশি তো আমার এই ভিডিওটা যদি কেউ দেখে থাকেন দয়া করে আমাকে জানাবেন যে আমি কোথায় গেলে নৌকা পাবো শতভাগ গ্যারান্টি দিয়ে যদি কেউ আমাকে জানাতে পারেন যে কোথায় গেলে নৌকা পাওয়া যাবে সেটার ভাড়া কেমন হবে কতজন মানুষ এখানে উঠানো যাবে তাহলে আমার জন্য খুব উপকার হয় কারণ এখান থেকে যাওয়ার আগেই যদি আমরা এগুলা বুকিং করে রাখতে পারি তাহলে ওইখানে যাই আমাদের আর সময় নষ্ট হবে না তো প্রাথমিকভাবে আমি আমার নিজের পক্ষ থেকে দু লক্ষ টাকা নিয়ে শুরু করতেছি হ্যাঁ এরপরে যদি প্রয়োজন হয় আপনারা যদি সহযোগিতা করতে চান যদিও আমি কখনো আমার ভিডিওতে সহযোগিতা সরাসরি চাই না বাট যে সিচুয়েশন দেখতেছি কারো একার পক্ষে আসলে এটা কন্ট্রোল করা সম্ভব না তো আমাদের এই যে চোর ডাকাত খেদানোর জন্য প্রতিদিনই খিচুড়ি টিচুড়ি রান্না করা হয় যে হ্যান্ড মাইক তো এটা আজকে নিয়ে যেতে হবে অবশ্যই এখানে পাহারা চলমান থাকবে এমন না যে আমরা চলে যেতেছি দেখে পাহারা বন্ধ হয়ে যাবে তা না অথবা আমরা একটা কিনে নিমুন এটা থাক এটা এলাকা পাহারা দেওয়ার জন্য লাগবো তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ওইখানে যে আমরা যাবো কি নিয়ে যাব সেটা আমার জানা মানে আমি ওই ডাল মুড়ি নিয়ে গেলাম আলটিমেটলি দেখা গেল যে সবাই উগুলাই নিয়ে গেছে বাট এমন একটা জিনিস যেটা খুবই জরুরি দরকার সেটা কেউ নেয়নি তাহলে তো হবে না এর জন্যে এই মুহূর্তে যারা ওইখানে আসেন ফিল্ডে কাজ করতেছেন হ্যাঁ তারা রিয়েলাইজ করতেছেন যে এটা নিয়ে আসলে ভালো হইতো কিন্তু সেটা ওই এলাকায় নাই তো আমাকে একটু জানায়েন আমার যে বাজেট এই বাজেটের ভিতরে কোন কোন জিনিসগুলা নেওয়া উচিত বা নিলে ওইখানকার মানুষের উপকার হবে এটা একটু আমাকে জানান তাইলে আমি ওই জিনিসগুলা সংগ্রহ করব কইরা তারপরে ওনা দেব মানে একটু দেই হোক বাট প্রয়োজনীয় জিনিসগুলা নিয়ে যেন আমি যাইতে পারি ওইখানে যাওয়ার পরে যেন আমার বলা লাগে হাই হাই এটা নাই ওইটা নাই ঠিক আছে কারণ অনেক দূরের রাস্তা মানে বারবার এদিক সেদিক আসা যাওয়া করা সম্ভব না তো আমাদের জন্য দোয়া করেন ঠিক আছে ইনশাআল্লাহ আপনাদেরকে আপডেট দিতে পারবো কি না যায় না ওখানে নেটওয়ার্ক না থাকলে তো আপডেট দিতে পারবো না দোয়ায় রাইখেন আর কি তো ভালো থাকেন সবাই আল্লাহ আসসালামু আলাইকুম